স্থল থেকে আমাকে জোরপূর্বক চাকরি থেকে অপহৃতি দেয়া হয়। আমি জানতে চাই আমার দোষ কোথায়। আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের নাগরিক, আমার দ্বিতীয় পরিচয় আমি একজন নারী এবং আমি একজন চিকিৎসক। আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমি দেশের মানুষের জন্য সেবা করতে চাই। তরুণরা একসাথে একত্রিত হয়েছি, আমাদের তরুণ কণ্ঠ আজ হাহাকার করে। আমরা কেউ কেউ চাকরিচ্যুত, কেউ কেউ আমরা ভালো প্রমোশন পাই না, কেউ কেউ আমরা চাকরি পাই না, আমরা বিশেষ চাকরি পাই না, শুধুমাত্র আজকে এই অবৈধ সরকার বাহিনীর জন্য। আমি 2018 সালে ইলেকশন করেছিলাম শেরপুর সদর এক আসন থেকে, ধানের শীষের প্রতীক নিয়ে। দেশনায়ক জনাব তারেক রহমান স্যার আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছিলেন। এটাই ছিল আমার দোষ, এটাই ছিল আমার পাপ। এবং আপনারা দেখেছেন 18 সালের ইলেকশনে আমাকে গাড়ি বহরে হামলা করা হয় এবং ডিসি অফিসে আমি প্রতিবাদ যখন করি সেটা পুরো দেশবাসী সহ সারা বিশ্ববাসী দেখেছে। সেটা ছিল আমার অপরাধ। এবং এই পাঁচটা বছরে আমাকে বিভিন্ন হুমকি ধামকির মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে 2023 সালের 19 জুন আমাকে সরকারের গোয়েন্দা সংস্থা বাহিনী আমাকে একটি রুমে বদ্ধ করে তারা আমার পার্সোনাল মুঠোফোন চেক করে এবং আমার মুঠোফোনটি মোবাইল ফরেন্সিকের জন্য নিয়ে যায়। শুধুমাত্র আমি সরকার বিরোধী কথা বলি দেখে, সরকার বিরোধী সমাবেশগুলোতে অংশগ্রহণ করি বলে দেখে। এই ঘটনা ঠিক 3 দিন পরে আমার কর্মস্থল থেকে আমাকে জোরপূর্বক চাকরি থেকে অপহৃতি দেওয়া হয়। আমি জানতে চাই আমার দোষ কোথায়। আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের নাগরিক, আমার দ্বিতীয় পরিচয় আমি একজন নারী এবং আমি একজন চিকিৎসক। আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমি দেশের মানুষের জন্য সেবা করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলনের শেষ মতে পৌঁছে গেছি সেই দাবি আমরা একদম দাবি আদায় করে আজকে এখান থেকে আমরা যাব। আমরা এই বিশ্বাস করেছিলাম বলে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ গঠন করেছিলাম, যেখানে থাকবে গণতন্ত্র, এবং দুই, যেখানে থাকবে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। আজকে এই সরকার কি করেছে আপনারা একটু আগে শুনেছেন। আমাদের সাম্প্রতিক যে আন্দোলন, সেখানে 17টি তাজা প্রাণ হারিয়ে গিয়েছে, এই সরকার তাদের হত্যা করেছে। রাতে অন্ধকারে সাদা পোশাকে প্রশাসনের সাহায্যে এদেরকে আর